আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো সাজদা ফাউন্ডেশন তারা কিন্তু আজকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন তো যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন তারা সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে কিন্তু আজকে আপনার মাঝে বিস্তারিত আলোচনা করব তো এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা কতটুকু প্রয়োজন পড়বে এবং আপনার অভিজ্ঞতা লাগবে কি লাগবে না সেই বিষয়ে এবং এখানে আপনাকে মাসিক বেতন কত দিবে সেই বিষয়টাও কিন্তু আমরা এখানে জানিয়ে দেবে এবং আবেদনটি কীভাবে করবেন সেটাও কিন্তু আপনার এখানে ইনশাল্লাহ জেনে দেওয়ার চেষ্টা করবো তো চলুন শুরু করা যাক তো এখানে আমরা সার্কুলারে চলে আসলাম তো সার্কুলারটায় এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ম্যানেজিং ডিরেক্টর এই পদে কিন্তু তারা নতুন এক প্রকাশ করেছেন আর কি এবং এটা সম্পূর্ণ ফুল টাইম একটি জব কোনো খন্দকার কিংবা অস্থায়ী কোনো চাকরি নয় জব লোকেশনটা আপনার হবে ঢাকাতে এবং আপনাকে রিপোর্ট করতে হবে সিও কিংবা যেটা রয়েছে সে এখানে এটাতে রিপোর্ট করতে হবে মানে আপনার যে দিনের রিপোর্ট টেপোর্ট আছে সেগুলো কিন্তু আপনি তার কাছে জমা দেবেন আর কি এবং পদের জন্য আপনার যে শিক্ষার যোগ্যতার প্রয়োজন পড়বে এখানে মাস্টার্স ডিগ্রি এরপরে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এটা এরপরে আপনার হেলথ কেয়ার ম্যানেজমেন্ট কিংবা পাবলিক হেলথ অর যেটা রয়েছে যেগুলো এখানে দর রয়েছে সেগুলো যদি আপনার ডিগ্রি অর্জন করে থাকেন সেক্ষেত্রে যে কোনো একটা সার্টিফিকেট থাকলেই আশা করি আপনি এখানে আবেদনটি সম্পন্ন করতে পারবেন এরপরে এখানে বলা হচ্ছে লাস্ট আট থেকে দশ বছরের আপনার শিপ এর এক্সপিরিয়েন্স যদি থাকে সেক্ষেত্রেই আপনি আবেদনটি করতে পারবেন এক্সপিরিয়েন্স বিজনেসের উপর যদি থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি এখানে আবেদনটি সম্পন্ন করতে পারেন তবে এখানে তারা বলেছেন যে আট থেকে দশ বছর যদি আপনার লিডারশিপের কোনো কাজ করে থাকেন কোনো কোম্পানিতে যদি লিডারশিপ প্রদান করে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি এখানে আবেদনটি সম্পন্ন করতে পারবেন এছাড়াও এখানে বলেছে তারা আর কি আপনার যে কমিউনিকেশন স্কিল মানে কথা বলার ধরন সেগুলো কিন্তু অবশ্যই আপনার এখানে ভালো হতে হবে এবং এখানে আপনাকে স্যালারি কিন্তু আপনার সাথে কথা বলার মাধ্যমে ডিসকাসের মাধ্যমে তারা কিন্তু স্যালারিটা ঠিক করবে এছাড়াও যেমন সুযোগ সুবিধা প্রদান করা হবে প্রভিডেন্ট ফান্ড গ্র্যাজুয়েটি মোবাইল এছাড়া আপনার ইন্টারনাল অ্যানাউন্স এরপর লাইফ অ্যান্ড মেডিকেল ইন্স্যুরেন্স ফেস্টিভ্যাল বোনাস অ্যান্ড পারফরম্যান্স বোনাস এই কয়েকটা বোনাস কিন্তু আপনাকে প্রদান করবে তারা আর কি এবং আবেদন করার জন্য আপনার যে লিঙ্কের প্রয়োজন হবে এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন তাদের যে অ্যাপ্লিকেশন লিঙ্ক সেই লিঙ্কটা কিন্তু আপনার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে সেখান থেকে আপনি আবেদনটি সম্পন্ন করতে পারবেন এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে তিরিশ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত আপনি এই পদের জন্য আবেদনটি সম্পন্ন করতে পারবেন তো এখানে আশা করি সবাই বুঝতে পারছেন এবং যারা মহিলা রয়েছেন তাদেরকে কিন্তু এখানে অগ্রাধিকার প্রদান করবে তারা তো আশা করি সবাই বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আদেশ থাকবেন আসসালামু আলাইকুম